একেবারে উত্তরবঙ্গে চলে যায়, জলপাইগুড়িতে প্রদ্যুৎ রয়েছে। প্রদ্যুৎ যেখানে রয়েছে, কোন জায়গায় রয়েছে আগে তো প্রদ্যুতের কাছ থেকে জানবো, কিন্তু যেখানে প্রদ্যুৎ রয়েছে সেখানকার ভাবনা কী এবং সেখানে মণ্ডপ কী, প্রতিমা কী এবং লোকে ভিড় কেমন জমাচ্ছে এই ষষ্ঠীর সন্ধ্যে? প্রদ্যুৎ, দেখো তুমি বলছিলে উত্তরবঙ্গের পুজো, কলকাতাকে টেক্কা দিতে পারে উত্তরবঙ্গ, তথা জলপাইগুড়িতে কিন্তু এবার বিগ বাজেটের পুজো। এবং যেই যেই পুজোগুলো আমরা দেখাতেও চেষ্টা করছি জি চব্বিশ ঘন্টার দর্শকদের, অন্যতম এখন জলপাইগুড়ি পাণ্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজার এই মণ্ডপে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এখানে কিন্তু রাজস্থানে না গিয়েও রাজস্থান কিন্তু এখানেই চলে আসছে, কারণ এক টুকরো রাজস্থান এই পুজোর কর্মকর্তাদের থিম। এবং এই পুজো 95 বছরে পদার্পণ করতে চলেছে। এবং এই যে এই কমিটির উদ্যোক্তাদের সঙ্গে একটু কথা বলে নিতে, কী থিমে কী বিষয়, কেন হচ্ছে এক টুকরো রাজস্থান আমাদের থিম, এবার জলপাইগুড়িবাসীকে রাজস্থানের জাস্ট কিছু খাওয়া দেওয়ার দিয়েছি আমরা এবার। আর হচ্ছে বলছি এবার মনে আমার একটু অবহেলিত, কেন আমরা প্যান্ডেল দেখেই বুঝতে পারলেন, ঠিক আছে এটা নিয়ে রাজস্থানের রাজস্থান বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।